আজকে একটাই বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ দোহার জন্য একটা আনন্দের দিন, একটা ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা যে দুটি নতুন ভবন, একটি বালিকা, আজকে আরেকটা ইতিহাস সৃষ্টি হলো। দীর্ঘদিনের আপনাদের প্রতীক্ষিত
দুটো নতুন স্কুল ভবন নির্মিত হতে যাচ্ছে, উদ্বোধন হলো। এটা স্কুলের জন্য আরেকটা নতুন ইতিহাস। এখানে যারা সহযোগিতা করতেছেন এবং যারা এই কনস্ট্রাকশনের সাথে জড়িত সব ভাইদেরকে এবং সমস্ত সংস্থাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, এবং যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা রয়ে, এবং যারা এই প্রতিষ্ঠান লগ্ন থেকে প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতা দিয়ে আসতেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার বক্তব্য শেষ করলাম। জড়িত বা আজকের এখন পর্যন্ত যা জড়িত আছে সকলকে আন্তরিক অভিনন্দন, এবং তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের স্কুলের এই দ্বিতীয় পর্যায়ে শুরু হলো আর কি। ভবিষ্যতে স্কুলের আরও উন্নতি হোক এই কামনায় সকলকে ধন্যবাদ। আমি নতুন স্কুল পেয়ে অনেক হ্যাপি, আমি অনেক খুশি। আজকে আমাদের জন্য অত্যন্ত একটা শুভ সংবাদ, আমরা প্রায় 2.5 লক্ষ বাংলাদেশি কাতারে অবস্থান করছি। আমাদের যে স্কুলটি ছিল বাংলাদেশি স্কুল, এটা সংকুলন হচ্ছিল না, প্রায় এখনই 1200 স্টুডেন্টের মতো আছে। নতুন যে দুটো বিল্ডিং হচ্ছে আরও প্রায় 800 স্টুডেন্ট ভর্তি হতে পারবে। তা আপনারা সকলে দোয়া করবেন, সকলে সহযোগিতা কামনা করছি স্কুলের পক্ষ থেকে। ধন্যবাদ। আজকে সত্যি অতি আনন্দের দিন, কারণ এই স্কুলে আমরা যারা বিদেশি এইখানে আসি বাংলাদেশিরা সবাই অনেক আনন্দের সাথে এইটাই বলতে চাই যে নতুন করে আবার আরেকটা অধ্যায় শুরু হইল। পুরানো স্কুল করতে আমাদের অনেক সংগ্রাম, অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, তো আমাদের জন্য সত্যি আজকে আনন্দের দিন। তো সবাই আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে ভালোভাবে এই প্রতিষ্ঠানটা আবার পরিপূর্ণ হয়ে যায়, একদিন এইটা অনেক উন্নত মানের একটা ইউনিভার্সিটিতে পরিণত হোক, এটাই আমাদের আশা। ধন্যবাদ। আমিন ভাই একটু বলো। ঐতিহাসিক এবং প্রাচীন এই বাংলাদেশ স্কুলের আর দুটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সুখবর। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের রাষ্ট্রদূত জনাব সৈয়দ মাসুদ মাহমুদ খান্দাকারের ডাইনামিক লিডারশিপের কারণে। আমি সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে এবং সিইসির পক্ষ থেকে, বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমি সমস্ত প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং আশা করছি আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে আমাদেরকে এই আমাদের এই নতুন প্রস্তর ভিত্তি প্রস্তরের কাজ শেষ হবে এবলে আমি শেষ করছি। আমি আনন্দিত, আমি এই স্কুলের জন্মলগ্ন থেকে আমি এই স্কুলের সঙ্গে জড়িত, এবং আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে, যে উনি বড় একটা দানের পরে আমাদের এই স্কুলটা আবার বড় করে একটা প্রতিষ্ঠান শুরু হচ্ছে। তাই আমাদের অ্যাম্বাসেডর সাহেবকে আমি অনেক কৃতজ্ঞ জানাচ্ছি উনার মাধ্যমে, যে আমাদের স্কুল আবার নতুনভাবে আরও বড় একটা বিল্ডিং শুরু হচ্ছে। তাই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সাহায্য করেন, আল্লাহ হাফিজ। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং অভিভাবক, আমার বাচ্চারা স্কুলে পড়ে। এই আমি এই নতুন স্কুল ভবন আমাদের বাচ্চাদের জন্য নিশ্চয়ই ভালো ভূমিকা রাখবে তাদের লেখাপড়ার জন্য। এই ভবন, নতুন ভবনের উত্তরোত্তর সমাপনী কামনা করে আমরা সবার দোয়া চাইছি। ইতিহাস ও ঐতিহ্যের এই বাংলাদেশ স্কুল, বাংলাদেশ স্কুল কাতার আজকের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। অনেক পরিশ্রমের বিনিময়ে আজকের এই বিনির্মাণ, আশা করি বাংলাদেশ স্কুলের এটা একটা ইতিহাসের সোপান হয়ে থাকবে। আমি বাংলাদেশ প্রবাসী ফটিকছড়ি সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি যেন হয় এই কামনা করছি। কাতারস্থ ফটিকছড়ি সমিতির সভাপতির হিসাবে বাংলাদেশের প্রবাসীর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। হাই, দিস ইজ শাইনি ফ্রম দোগা ডিজাইন সেন্টার। সো উই আর দ্য কনসালটেন্ট ফর দিস প্রজেক্ট অ্যাকচুয়ালি। ফ্রম 23rd ইট ইজ স্টার্টিং টিল 15 মান্থস। থ্যাংক ইউ। কাতারের বাংলাদেশ স্কুল এবং কলেজে দুটি নতুন ভবন নির্মাণ করা ছিল একটি স্বপ্ন। সেই স্বপ্ন ছিল 10-12 বছরের, কিন্তু সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যখন 2012 সালে কাতার সফর করেন, তখন আর্থিক অনুদান দান করেন। সেই আর্থিক অনুদানকে কেন্দ্র করে এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। আমরা স্কুল কর্তৃপক্ষ, স্কুলের 1200 ছাত্রছাত্রী,
এবং গার্জিয়ানরা এবং কাতারবাসী 2,45,000 বাংলাদেশি ভাই বোনরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তার এই অনুদানের জন্য। সেই অনুদান না দিলে আমাদের এই স্বপ্ন বাস্তবে রূপায়ণ করা সম্ভব হতো না। মাননীয় রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারের উপস্থিতিতে আজকে স্কুলের 2টা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের পিছনে যার সবচেয়ে বেশি অবদান যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ। মাননীয় প্রধানমন্ত্রী 3-3 বার আমাদের স্কুলে ভিজিট করেছেন এবং শুরু থেকেই এ পর্যন্ত অনেক অবদান রেখেছেন, বিশেষ করে এই বিল্ডিং নির্মাণের জন্য ওনার প্রদত্ত 3 কোটি এবং মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী জনাব খন্দকার মোশাররফ হোসেনের 2 কোটি টাকা পাওয়ার পর আমাদের এই কাজের হাত দেওয়ার জন্য আমরা সাহস করেছি। তো এটা স্কুলের জন্য আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি হলো। আমার দৃঢ় বিশ্বাস আমি সবার সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারব এবং স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যারা স্কুলের বিভিন্ন কমিটিতে ছিলেন চেয়ারম্যান হিসেবে, গভর্নিং বডি মেম্বার হিসেবে, দাতা হিসেবে, অভিভাবক হিসেবে, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। ফাউন্ডার মেম্বার, দাতা সদস্য এবং শিক্ষক মণ্ডলী, আমার যারা স্টাফ মেম্বার, অভিভাবকবৃন্দ, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের স্কুলের যে নতুন ভবন শুরু হচ্ছে এই ইতিহাস যেন আমরা সোনালী দিনে পরিণত করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার প্রতি আমার শুভেচ্ছা।